হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম মেরিন্স কিচেনের আরও একটি মজাদার ও সদ রেসিপি দেখার জন্য আমি মেরিন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চুলায় নর্মাল সিলভারের হাড়িতে তৈরি অনেক বেশি মজাদার আর একদম ওভেনের মতো কালারের পারফেক্ট হট মিল্ক বাটার কেকের অ্যাটু জেট রেসিপি আশা করব আমার আজকের রেসিপিটি যদি স্কিপ না করে সম্পূর্ণ দেখেন তাহলে অনেক বেশি মজাদার সুপার সফট এই হট মিল্ক বাটার কেকটা যখন তখন চুলাই তৈরি করতে পারবেন আজকের হট মিল্ক বাটার কেক বানানোর জন্য প্রথমেই একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারে থাকা দুটি ডিম তারপর দিয়ে দিলাম থ্রি ফোর্থ কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা একান্তই আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ এতে করে কেকের টেস্ট ভালো আসবে তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এখন একটি ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে আমি বিট করে নিচ্ছি ঠিক ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালো মতো গলে যাচ্ছে এবং ডিমের যে হলুদ কালারটা সেটা চেঞ্জ হয়ে সাদা হয়ে আসছে আপনারা কিন্তু ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড উইক্স দিয়ে কিংবা ডাল ঘুটনি দিয়েও কাজটা করতে পারেন সেক্ষেত্রে সময় লাগবে আট থেকে দশ মিনিট তবে বিটার দিয়ে করলে তিন চার মিনিটই হয়ে যায় তো দেখুন তিন চার মিনিট পর চিনিটা ভালো মতো গলে গিয়েছে আর ডিমের হলুদ কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এটা সাদা হয়ে গিয়েছে একটা ক্রিমি ট্রেকচারে চলে এসেছে তো সে পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এখন দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার এক চা চামচ পরিমাণ ভেনিলা পাউডার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আপনারা চাইলে ভেনিলা অ্যাসেন্সও দিতে পারেন সেক্ষেত্রে এটা ব্যাটারির সাথে দিয়ে দিবেন তো এবার এই উপকরণগুলো আমি ভালো মতো চেলে নিচ্ছি আর যে কোনো কেক বানানোর ক্ষেত্রে শুকনো উপকরণগুলো চেলে দিবেন এতে করে কেকটা ভালো হবে চেলে নেওয়া হয়ে গেলে একটি হ্যান্ড দিয়ে আমি শুকনো উপকরণগুলো ডিমের মিশ্রণটার সাথে মিশিয়ে নিচ্ছি আর যেহেতু এখানে দুটি ডিম দিয়েছি আর ময়দা দিয়েছি এক কাপ এটা এরকম ঘন হয়েছে তো এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব হট মিল্ক আধা কাপ পরিমাণ যেহেতু হট মিল্ক বাটার কেক তাই অবশ্যই তো এখানে গরম দুধটা দিতে হবে তো এটা ফুটন্ত গরম দুধ এখানে আধা কাপ পরিমাণ দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আনসল্টেড বাটার এই বাটারটা আমি ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে তারপর যখন নর্মাল টেম্পারেচার এসেছে তখন আমি এটা এখানে দিয়ে দিলাম তো বাটারটা দিয়ে এই দুধের সাথে আমি মিশিয়ে নিচ্ছি আর যেহেতু দুধটা অনেক গরম সেহেতু কিন্তু খুব সহজেই বাটারটা মেল্ট হয়ে যাবে তো বাটারটা ভালো মতো মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে এভাবে মিশিয়ে নিচ্ছি যখন বাটারটা ভালো মতো একদম মেল্ট হয়ে দুধের সাথে মিশে যাবে তখন এই বাটিটাকে সাইড করে নিলাম তারপর আগে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সে ব্যাটারের মধ্যে সম্পূর্ণ এই দুধ এবং বাটারের মিশ্রণটা ঢেলে দিলাম দিয়ে আবারও হ্যান্ড উইক্সের মাধ্যমে আমি মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু হ্যান্ডিক্সটাকে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে একবার ডান দিক থেকে ঘুরাবেন একবার বাম দিক থেকে ঘুরাবেন এই কাজটা কখনই করবেন না এতে করে কিন্তু কেকটা খুব একটা সফট আর ফ্লাফি হবে না তো আশা করছি স্ক্রিনে দেখে আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর এই ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি করতে হবে যাতে করে ব্যাটারের মধ্যে কোনো লাম্প না থাকে তো ফ্রেন্ডস এরই মধ্যে আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই তো ঘনত্বটা ঠিক এরকম হবে তো ব্যাটারটা হয়ে যাওয়ার পর এখানে একটি আট ইঞ্চি মোল্ড নিয়েছি মোল্ডের নিচে এবং সাইডে আমি অয়েল ব্রাশ করে দিয়েছিলাম আর নিচে একটি বেকিং পেপার বিছিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি কেকে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিলাম ব্যাটারটা ঢেলে দেওয়ার পর হাতের মাধ্যমে ব্যাটারটাকে কয়েকবার টেপ করে নিব। এতে করে ব্যাটারের ভিতরে যদি কোনো বাতাস গিয়ে থাকে সেটা বের হয়ে আসবে তো কয়েকবার টেপ করে নেওয়ার পর এখানে আমি একটি ছুরির মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি তারপর সেটা দিয়ে ব্যাটারের মাঝখানে এরকমভাবে একটা দাগ কেটে নিলাম এতে করে এই কেকটা বেক করার পর মাঝখান থেকে ফেটে যাবে একেবারে বেকারির মতো তো এবার চলে আসলাম চুলায় কেকটা বেক করতে তো কেক বেক করার জন্য চুলায় লো আছে নর্মাল সিলভারের একটি হাড়ি আমি দশ মিনিট আগে থেকে প্রিহিট করে নিয়েছি এতে করে কেকটা খুব ভালোভাবে বেক হবে আর এরকম নর্মাল সিলভারের হাড়ি এবং ঢাকনা কিন্তু সবার ঘরে ঘরেই থাকে তো সেই জন্য আমি কিন্তু সব সবসময় চাই নর্মাল জিনিস দিয়ে আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করতে তো এই পর যে হাড়ির নিচে আমি তিনটি নর্মাল কাগজ বসিয়ে দিলাম এতে করে কেকের মধ্যে একদম অভিনের মতো সুন্দর কালার আসবে আর কাগজের উপর একটি স্ট্যান্ড দিয়ে দিলাম এবার এই স্ট্যান্ডের উপরে কেকের মোলটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এই ধরনের ঢাকনা যেহেতু হাড়ির সাথে চেপে লাগে না সাইড দিয়ে ভিতরে ভাবটা বের হয়ে আসতে পারে সেই জন্য অবশ্যই এই ঢাকনার উপরে একটা ভারী কাপড় দিয়ে দিতে হবে তো এখানে আমি একটি তোয়ালে ডাবল পার্ট করে দিয়ে দিচ্ছি আর এটা অবশ্যই সাবধানে দিতে হবে যাতে করে এটা আগুন স্পর্শ না করতে পারে তো দিয়ে এইভাবে সাইডগুলো চেপে চেপে দিচ্ছি তারপর চুলার আঁচটা একদম লড়ছে সামান্য কিছুটা বাড়িয়ে রেখে কেকটা বেক করছি পঞ্চাশ মিনিট তো চুলা আঁচের উপর নির্ভর করে আপনাদের কিছুটা সময় বেশি কম লাগতে পারে সেটা বুঝে শুনে অ্যাডজাস্ট করবেন তো ফ্রেন্ডস পঞ্চাশ মিনিট পর ফিরে আসলাম এখন আমি উপরের তোয়ালেটা উঠিয়ে নিচ্ছি উঠিয়ে ঢাকনাটা উঠিয়ে চেক করে নিচ্ছি কেকের কি অবস্থা এ তো ফ্রেন্ডস দেখুন মাসাল্লাহ আমার কেকটা কত সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে আর উপরটা একদম বেকারির মতো ফেটে গিয়েছে এতে করে কিন্তু কেকটা দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগছে তো এই পর্যায়ে একটা টুথপিক মাছ বরাবর ঢুকিয়ে দেখে নিচ্ছি কেকটা ভালো মতো বেক হলো কি না টুথপিকটা ক্লিন এসেছে তার মানে কেকটা হান্ড্রেড পারসেন্ট বেক হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি কেকটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে দশ মিনিট পর মোল্ড আউট করে সার্ভ করছি আর এর মধ্যে হয়ে গেল অসম্ভব মজাদার মুখে স্বাদ লেগে থাকার মতো চুলায় নর্মাল সিলভারের হাড়িতেই তৈরি ওভেনের মতো সুন্দর কালারের হট মিল্ক বাটার কেক আশা করবো আমার আজকের এই কেকের ডিটেলস রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটি ফলো করে বাসায় একবার ট্রাই করবেন ইনশাল্লাহ নিরাশ হবেন না তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ